নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজ খুব সুন্দর একটা ভিডিও, একটা গাছের আমি পরিচর্যা করব। পরিচর্যা মানে সেই গাছটির একটি সমস্যা হয়েছে, আমার কেনার সময় আমি সেটি খেয়াল করেছিলাম। সেই গাছটির কী সমস্যা হয়েছে, কীভাবে তার আমি পরিচর্যা করব, কেন আমি এতদিন অপেক্ষা করেছিলাম, সেটি বিস্তারিত আপনাদের জানাবো। কেউ ভিডিও ছেড়ে যাবেন না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, খুব সংক্ষিপ্ত, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে বা আপনার কাজে লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আসুন আমরা হাতে কলমে, আমি নিজে পরিচর্যার জন্য আমি এতদিন ওয়েট করছিলাম, তার একটি বিশেষ কারণ আছে, চলুন আমরা দেখি। এই গাছটির ভিডিও আপনারা দেখেছেন, এই গাছটি হচ্ছে চন্দ্রপ্রভা বা ক্রসান্ড্রা। এই চন্দ্রপ্রভার প্রথম যে ফুল গাছটি এনেছিলাম সেটি তো ভেঙে গেছিলো, তার পরবর্তীতে আমি এই দুটি ফুল গাছ আমি এনেছিলাম। এর ভেতরে এই ফুল গাছটিতে দেখুন কোনো প্রবলেম নেই, আর গাছে তো রোগ পোকা তো লাগবেই না, তার কারণ আমি সপ্তাহে সপ্তাহে আমি স্প্রে করি, এখানে গাছে কোনো রোগ পোকা নেই। কিন্তু এই দেখুন গাছের কি অবস্থা, তার মানে পাতা একেবারে হলুদ হয়ে রয়েছে, শিরাগুলি হালকা সবুজ। এই ধরনের প্রবলেমগুলিকে আমরা অনুখাদ্যের ঘাটতি হিসেবে আমরা চিহ্নিত করি। অনুখাদ্যের ঘাটতি তিনটি প্রধান কারণে এই গাছের পাতা হলুদ হয়ে যায়। এক নাম্বার, ম্যাগনেশিয়ামের অভাব। এই ম্যাগনেশিয়ামকে আমরা অনেকে এপসন সল্ট বলি, ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু অনুখাদ্য নয়। এই ম্যাগনেশিয়াম সালফেট আমি মাঝে মাঝেই আমি গাছে প্রয়োগ করি, তাহলে ম্যাগনেশিয়ামের অভাবে এই পাতা হলুদ হয়নি। বন্ধুরা, আরও দুটি কারণে গাছের পাতা হলুদ হয়, দ্বিতীয় হচ্ছে আয়রনের অভাব এবং তৃতীয় হচ্ছে সালফারের অভাব। এখানে আমাকে বুঝতে হবে গাছে কিসের অভাব হয়েছে। প্রধান খাদ্যের সাথে আমি কী কী প্রয়োগ করি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট, এখানে ইপকোর সাগরিকা, এটি খুব ভালো সিউইড এক্সট্রাক্ট, এটি হচ্ছে হুমিগোল্ড, বা যাই হোক কোম্পানির নামে আপনার যাওয়ার দরকার নেই, আমি ব্যবহার করে খুব উপকার পেয়েছি, সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড আর চিলেটেড জিঙ্ক, খুব উপকারী, আমি গাছে আমি ব্যবহার করে দেখেছি, খুব কাজ দেয়, দুই তিন দিনের ভিতরে আপনি ফলাফল দেখতে পাবেন। আর এটি হচ্ছে আমার গ্রানিউল, এ হচ্ছে অনুখাদ্য, এতে জিঙ্ক, বোরন, কপার, আয়রন সমস্ত কিছু আছে। আমি এটিও গাছে মাঝে মাঝে প্রয়োগ করি, আপনারা ভিডিওতে তো দেখেইছেন। বন্ধুরা, এই গাছটিতে সালফার ডেফিসিয়েন্সি না হয়ে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে। আমার কাছে এতগুলি অনুখাদ্যের ফরম্যাট রয়েছে, এটি জৈব, এটি চিলেটেড, আর এটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট, আর এটি হচ্ছে আমার গ্রানিউল অনুখাদ্য। আমি সবগুলোই কম বেশি গাছে প্রয়োগ করি, কিন্তু তারপরেও দেখুন এই গাছটি সঠিকভাবে এই আয়রন গ্রহণ করতে পারেনি, তার কারণ এই গাছটি দুর্বল হয়ে গেছে। আমরা যদি দুর্বল হয়ে যাই তাহলে আমাদের ওষুধ বা ইঞ্জেকশন প্রয়োগ করতে হয়, আমরা খাবারের মাধ্যমে সেটি গ্রহণ করতে পারি না। তাহলে এই সময় কি চিকিৎসা একে আমি দেব, বাধ্য হয়েই আমি এই মাইক্রোনিউট্রিয়েন্টটি আমি আনালাম, এটি কমপ্লিট চিলিয়েটেড ফরম্যাটে। এখানে দেখুন বন্ধুরা কী কী আছে, এখানে আছে মলিবডেনাম, বোরন, কপার, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, এতে দেখুন 3-4 গ্রাম পরিমাণ 1 লিটার জলে গুলে আপনি স্প্রে করতে পারবেন। এটি দেখুন EDTA ফরম্যাটের, EDTA ফরম্যাট খুব সহজেই আপনার গাছের পত্ররন্ধ্র দিয়ে প্রবেশ করবে এবং গাছকে খুব তাড়াতাড়ি হেলদি করে তুলবে, আমি সেই কারণে এটি আমি অর্ডার দিয়েছি। এখানে প্রায় আমি 1 লিটার জল নিয়েছি, এই জলের pH লেভেল 6-6.5, তার বেশি নয়। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে জলের pH লেভেল কিন্তু গাছের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং কি pH লেভেল কীভাবে মাপতে হয় সেটি আমি দেখিয়েছিলাম এবং কীভাবে pH লেভেলকে অ্যাডজাস্ট করা হয়। যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর এই জল আমি গাছে স্প্রের জন্য আমি ব্যবহার করব। আসুন এই জলে আমরা প্রায় 3 গ্রাম
এই চিলেটেড কমপ্লিট চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্ট আমি ভালো করে আমি গুলে নেব। একমাত্র এই চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্টটি গাছের এই ধরনের প্রবলেমকে খুব দ্রুত সলভ করতে পারে। এইবার আমি স্প্রেয়ার বোতলের ভিতরে এই মাইক্রোনিউট্রিয়েন্টের দ্রবণটি গুলে ভালোভাবে স্প্রে করব, যাতে খুব দ্রুত এটি গাছ শোষণ করে গাছ সুস্থ হতে পারে। দেখুন বন্ধুরা, অনুখাদ্যের ঘাটতি যে গাছের কতটা ক্ষতি করতে পারে তার প্রমাণ দেখুন। এই গাছটিতে ফুলের ডাঁটি বড় হয়েই যাচ্ছে কিন্তু গাছে ফুলও হচ্ছে না, এবং গাছটি তুলনামূলকভাবে এই গাছের চেয়ে বেশি দুর্বল মনে হচ্ছে। যাই হোক, এখানে এই যে চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্ট, এটি আমি ভালো করে শেক করে এবার আমি গাছে স্প্রে করে দেব। এইভাবে এখানে আমি যে নর্মাল মাইক্রোনিউট্রিয়েন্ট, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করেও আমি তেমন লাভ দেখতে পেলাম না, কিন্তু গাছটির ক্ষতি হচ্ছে দেখে আমি সম্পূর্ণ চিলেটেড এবং ভালো কোম্পানির, এখানে আমি উৎকর্ষ কোম্পানির চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্ট আমি নিয়েছি। এইভাবে পুরো গাছটিতে আমি ভিজিয়ে দেব। যে সমস্ত গাছে এই ধরনের অনুখাদ্যের ব্যাপক মাত্রায় ঘাটতি হয়েছে এবং গাছের গোড়ায় আপনি অনুখাদ্য দিয়ে তাতে উপকার পাচ্ছেন না, সেই সমস্ত গাছে আপনি ধরুন আজকে একবার স্প্রে করলেন, ঠিক এর এক সপ্তাহের মাথায় আর একবার স্প্রে করবেন, তারপর আপনার গাছটি আশা করি সেট হয়ে যাবে। এবং তারপরে 15 দিন অন্তর অন্তর একবার করে 3-4 গ্রাম, তার বেশি নয়, 1 লিটার জলে 3-4 গ্রাম মিশিয়ে সেটিকে আপনি স্প্রে করতে পারেন। করলে দেখবেন যে গাছের খুব উপকার হচ্ছে। কিন্তু এই ধরনের চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্ট বেশ দামি। আপনি যে সমস্ত আপনার গ্রানিউল মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে সেই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বেশি ব্যবহার করুন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছ খুব দুর্বল হয়ে গেছে, গাছ ডেভেলপমেন্ট করছে না, সেই সমস্ত ক্ষেত্রে আপনি এই চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করুন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি খুব সহজেই নোটিফিকেশান আকারে দেখতে পান। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার, দেখা হবে অন্য একটি ভিডিওতে।